তো বন্ধুর আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি আপনার মোবাইল থেকে বা অন্য যে কোনো মোবাইল থেকে পুরোনো কল ডিটেলস ডাউনলোড করতে পারবেন তো এর জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি তো এটা ইনস্টল করে ওপেন করার পর আপনাকে বক্সটা ক্লিক করবেন ক্লিক করার পর প্রসিডের যে বাটনটা আসবে সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে নিচে দেখুন উপরে যাবেন না নিচে দেখুন সাদা কালারের যে ক্লিক টু কন্টিনিউ বাটনটা লেখা আছে সেখানে আপনি ক্লিক করবেন নিচেরটা ক্লিক করবেন উপরেরটা ক্লিক করবেন না তো এখানে তারপর আপনার সামনে এই পেজটা চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশান আছে তো আপনি আপনার পছন্দের মতো বা আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ক্লিক করবেন তো আপনি যদি পুরোনো কল ডিটেলস চান তাহলে আপনি সেকেন্ড নাম্বারে দেখতে পাচ্ছেন জেনারেল কল লোগো যে বাটনটা আছে বা যে অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা চলে আসবে তারপর আপনার প্রয়োজন মতো আপনি উপরে থেকে ক্লিক করে যে ডেট থেকে যে ডেট পর্যন্ত আপনার কল ডিটেলস চাই সেটা আপনি এখান থেকে সেট করে নেবেন সেট করার পর বন্ধুরা নিচে দেখুন যে বক্স করা আছে সেখানে আপনাকে একটা ক্লিক করে বক্সটাকে টিক করে দিতে হবে তারপর আপনাকে দেখুন এন্টার আউটপুট ফাইল নেমে যেখানে আপনি এখানে একটা ফাইল যে এক্সপোর্ট হবে সেই ফাইলটার আপনি নাম দেবেন আপনি যে কোনো নাম দিতে পারেন আমি দেখুন এখানে পিডিএফ নাম দিচ্ছি এবং পিডিএফ তারপর পরবন্ধুরা আপনাকে এক্সপোর্ট টু পিডিএফ যে বাটনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে কল ডিটেলসটা সেটা পিডিএফ আকারে তৈরি হয়ে যাবে দেখুন এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর এক থেকে দু সেকেন্ডের মতো কিছু সময় নেবে সময় নেওয়ার পর আপনার যে ফাইলটা সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তো এবার ফাইলটা কোথায় গেছে সেটা জানার জন্য যে ফোল্ডারটা আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কোথায় গিয়ে সেভ হয়েছে সেটা আপনাকে পুরোপুরি দেখিয়ে দিয়েছে যে এখানে গেলে আপনি ফাইলটা পেয়ে যাবেন এবার আমি আমার মোবাইলের যে ফাইলটা যেখানে গেছে সেখানে গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা সত্যি হয় কি হয় না তো দেখুন আমি আমার মোবাইলের যে মেমোরি সেখানে গেছি এবং যার পর আমি নিচের দিকে আসছি নিচের দিকে এসে পর দেখতে পাচ্ছেন এ টু পিডিএফ যে ফোল্ডারটা আছে সেখানে আমি ক্লিক করছি এবং দেখুন পিডিএফ আঁকার যে ফোল্ডারটা নাম দিয়েছি আসলে সেই পিডিএফটা চলে এসেছে এবং এটাকে আমি ওপেন করছি ওপেন করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে প্রচুর নাম্বার চলে এসেছে দু হাজার আঠারো থেকে দু হাজার উনিশ পর্যন্ত যে যে কল করেছি আমি বা আমার কাছে যে যে কল চলে এসেছে পুরো সব ডিটেলস এখানে চলে এসেছে পুরোপুরিভাবে এখানে প্রচুর নাম্বার আছে বন্ধুরা আপনি চাইলে আপনার পছন্দের মতো যে কোনো ডেটের থেকে আপনি সেই সব নাম্বার বের করতে পারবেন এবারে যদি আপনি এই নাম্বারটাকে শেয়ার করতে চান আপনার নাম্বারে তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ফাইল যে বাটনটা আছে সেখানে গিয়ে আপনি আপনার চাইলে হোয়াটসঅ্যাপ জিমেল বা যে কোনোভাবে আপনি এটাকে সেন্ড করতে পারবেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের হেল্প হয়েছে তো প্লিজ ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন টেকরা চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও